আচ্ছা, ধরেন আপনাকে একটা সাপে কামড় দিল, তখন আপনি কি করবেন? সাপে কামড় দেওয়া সেই জায়গাটার পরিচর্যা করবেন, নিজেকে যত্ন নেওয়ার চেষ্টা করবেন, নাকি দৌড়ে গিয়ে ওই সাপটাকে ধরবেন এবং জিজ্ঞেস করবেন সে কেন আপনাকে কামড় দিল? কিংবা আপনি তার কোনো ক্ষতি করেননি, আপনি এই কামড় রিজার্ভ করেন না, কোনটা? আমাদের জীবনে ওই সাপের মতো কিছু বিষাক্ত মানুষ থাকে, যারা হরহামেশাই আমাদের জীবনটাকে বিষিয়ে তোলে, আমাদের জীবনে বিষ ঢেলে দেয়, আমাদেরকে ঠকায়, আমাদেরকে দুঃখ দিয়ে ফেলে, আমাদেরকে কষ্ট দেয়, আমাদের সাথে যা ইচ্ছে তাই করে। কিন্তু আপনাকে বলছি, আপনি কখনোই ওই মানুষগুলোকে যে জিজ্ঞেস করবেন না তারা কেন আপনাকে দুঃখ দিল, আপনি এই বিষ ডিজার্ভ করেন না, আপনাকে কেন ঠকালো, কখনোই জানতে চাইবেন না। জানতে চাইলে হয়তো আপনি আরও তাড়াতাড়ি যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যাবেন, আপনি খুব বেশি দিন বাঁচবেন না। এই মানুষগুলো থেকে যতটা পারেন দূরে থাকার চেষ্টা করবেন, এই মানুষগুলোকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি ভালো থাকবেন, বেঁচে যাবেন। সো নিজেকে হিল করার চেষ্টা করেন, নিজের পরিচর্যা করার চেষ্টা করেন, নিজেকে সুস্থ রাখার চেষ্টা করেন, তাহলে ভালো থাকবেন, ভালো লাগবে। আপনার জীবনে কষ্ট যন্ত্রণা সেগুলো দেখার মতো তাদের কোনো সময় নেই, তারা বিষ ঠেলেই খুশি, তাদের কিচ্ছু যায় আসে না আপনি কেমন আছেন কেমন নাই, কিছু যায় আসে না, বরং আপনার সুখে তারা কষ্ট পায়, আপনার দুঃখে তারা খুশি হয়। সো এই মানুষগুলো থেকে 10 গজ, 20 গজ, 30 গজ দূরে থাকেন। ঠিক ওই সাপের মতো এই মানুষগুলো খুব পরিমাণ বিষাক্ত, এরা খুব সহজেই মানুষের জীবনটাকে শেষ করে ফেলে। ভালো থাকবেন।